হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের একদম সঠিক পদ্ধতিতে কিভাবে কাঁচা আমের টক আচার বানিয়ে নেওয়া যায় আর সেটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এখনই আমের টক আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো প্রথমে আচারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো এখনও পুরোপুরি আঁটি শক্ত হয়নি, সেরকম আম আমি নিয়েছি। এখন আমটা ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এক একটা আমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন, এইভাবে আমটা আমি কেটে নিয়েছি আর আমের বীজটা ফেলে দিয়েছি। এরপর আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমটা খুব ভালো করে আরেকবার ধুয়ে নেব। আর এইভাবে করলে আমের আচার বানানোর সময় আমটা রোদে শুকানোর ঝামেলা একেবারেই থাকে না। এইভাবে আপনারা ঝটপট যে কোনো আমের আচার বানিয়ে নিতে পারেন। আমের জলটা আমি ফেলে দিয়েছি। এখন আমের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এখন নুনটা আমি ভালো করে আমের সাথে এইভাবে আমটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর নুন দিয়ে মেখে রাখা আমটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে আমের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে আসবে, আর সেই জলটা বার করে নেওয়া কিন্তু খুবই দরকার। আধ ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন, আম থেকে অনেকটা এক্সট্রা জল বার হয়ে গেছে। এখন আমগুলো আমি একটা পাতলা সুতির কাপড়ের ওপর তুলে নিচ্ছি। এইভাবে আমটাকে ছড়িয়ে রাখছি যাতে আমের বাকি যে এক্সট্রা জলটা কাপড়ের মধ্যে কিছুটা টেনে যায়। এইভাবে পুরো আমটা আমি ছড়িয়ে মেলে দিচ্ছি। তবে আপনারা যদি এই প্রসেসটা করতে না চান, তাহলে 1 ঘন্টার জন্য আমটা ফ্যানের তলায় একটু শুকিয়ে নিতে পারেন। পুরো আমটা আমি ছড়িয়ে মেলে নিলাম। তারপর দেখুন আমের কতটা এক্সট্রা জল বার হয়েছে, এটা আমি ফেলে দেব। আর একটা আমি শুকনো রুমাল নিয়েছি, সেই রুমালের সাহায্যে আমগুলো ওপর থেকে খুব ভালোভাবে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে মুছে নিতে হবে। একদম মুছে আমগুলো শুকনো করে নিতে হবে। এইভাবে করলে আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে সুন্দর আপনারা খেতে পারবেন। এইভাবে সব কটা আম আমি মুছে নিয়েছি আর একদম শুকনো করে দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এরপর আচারটি আমি বানিয়ে নেব। আচার বানানোর জন্য প্রথমে মশলাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ দিচ্ছি গোটা ধনে আর 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একদম লো ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ না মশলাগুলোর মধ্যে হালকা একটু ব্রাউন কালার আসছে আর মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, ততক্ষণ মশলাগুলো এইভাবে ভেজে নিতে হবে। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, নাহলে কিন্তু মশলা পুড়ে গেলে মশলাটা একদম তেতো হয়ে যাবে। দেখুন, এখন মশলা আমার ভালোমতো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে মশলাটা নামিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি 250 গ্রাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। আর রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করবেন, তাদের স্বাদটা আর ফ্লেভারটা দুটোই খুবই ভালো আসে। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ বেটে রাখা সর্ষে। আমি এখানে কালো সর্ষেটা বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে সাদা সর্ষেটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা আমি অল্প একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম। চেষ্টা করবেন সর্ষে বাটার সময় যেন জলের ব্যবহার না করা হয়। এরপর একদম লো ফ্লেমে সর্ষেটা আমি 5 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে সর্ষের থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। 5 মিনিট লো ফ্লেমে সর্ষে বাটাটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান, এখানে ঝালটা সেই অনুপাতে ব্যবহার করবেন। এখন গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে বাকি মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে 1 মিনিটের জন্য সমস্ত মশলা আরেকবার ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম আর আমের সাথেও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পুরো আচারটা কিন্তু বানিয়ে নিতে হবে। এইভাবে করলে আচারটাও ভালো মতো রান্না হবে, মশলাও পুড়ে যাবে না, আবার আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
দিয়ে দিলাম হাফ কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়েও এখন আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, 1 থেকে 2 বছর পর্যন্ত। আর ভিনেগার যদি হাতের কাছে না থাকে তাহলে আর 100 গ্রাম সরষের তেল এখানে বেশি অ্যাড করে দেবেন, তাহলেই দেখবেন আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর আচারের মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আচারটা হওয়ার সঙ্গে সঙ্গে লঙ্কাটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর যারা রুটি, পরোটা বা খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। আচারের সঙ্গে একটা করে লঙ্কা নিয়ে নিলে খেতে ভীষণ মজার লাগবে। এইভাবে নাড়াচাড়া করে আচারটা আমি রান্না করে নিচ্ছি। আর দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দেব। আর আমার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকমই আরও অনেক ভালো ভালো আমের আচারের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। গুঁড়ো মশলাটা আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আর আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আচারটি ঠিক কীরকম তৈরি হয়েছে। এখন আচারটি আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি, একটু সার্ভ করে দেখুন আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার যে কোনো একটা পরিষ্কার পাত্রে রেখে আচারটি দীর্ঘদিন আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।